দুই মাস পর সংসদের অধিবেশন আজকে প্রথম দিন। বাংলাদেশে এখন একটা গুরুত্বপূর্ণ সময়, স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাননীয় স্পিকার। এবং স্থানীয় সরকারের নির্বাচন যেসব এলাকায় অনুষ্ঠিত হচ্ছে সেসব এলাকায় এখন একটা আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সংবিধানের 11 অনুচ্ছেদ, গণতন্ত্র এবং মানবাধিকার 11 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হচ্ছে, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। মাননীয় স্পিকার, এটা পয়েন্ট অফ অর্ডারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ইতিমধ্যে এই সংসদেও কিন্তু আমাদের অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে। মাননীয় স্পিকার, সারা দেশে স্থানীয় বুঝলাম না বিষয়টা। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। মাননীয় সদস্য, আমি মাননীয় স্পিকার আপনার কাছে ব্যাখ্যা চাই। আপনার কথাটা আমি আপনার কাছে সুস্পষ্টভাবে, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আমি আপনাকে ফ্লোর দিয়েছেন, আপনি আমাকে ফ্লোর দিয়েছেন, আমাকে উত্থাপন করার সুযোগ দিলেন। এক মিনিট, মাননীয় সদস্য, আপনাকে এই কথাটা প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাই। আমি আগে উত্থাপনটা করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি আমাকে অনুরোধ করেছেন, আমি আগে উত্থাপন করি। আপনি এটা ব্যাখ্যা যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন, আমি অবশ্যই প্রত্যাহার করব। দ্বিতীয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে, মাননীয় স্পিকার, আমাকে যে বিষয়টি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি, মাননীয় স্পিকার, আমাকে বিষয়টা তাকে উত্থাপন করতে দিবেন। আচ্ছা, একটু আস্তে, আমাকে বিষয়টা উত্থাপন তো করতে দিবেন। মাননীয় স্পিকার, আপনি কি বলতে চাচ্ছেন? এই সংসদে যে আপনার অনির্বাচিত সদস্যরা রয়েছে, কথার বিষয়ে যেটা প্রত্যাহার করার অনুরোধ করেছেন, আমি আপনার অনুরোধ করে প্রত্যাহার করছি। আমি যেটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমি শুনতে পাচ্ছি। আমি মাননীয় স্পিকার, আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। আমি আপনার কাছে যেটি ব্যাখ্যা চাচ্ছি, যে আমি আপনার কাছে ব্যাখ্যা চাই মাননীয় স্পিকার, এই বিষয়টির আলোকে আপনার ব্যাখ্যা চাই, সুস্পষ্ট ব্যাখ্যা আমি দাবি করছি আপনার কাছে। আজকে এই সাম্প্রতিক কিছুদিন আগে ফ্রান্সে ভোট হয়েছে, ইরানে প্রেসিডেন্টের ভোট হয়েছে, মাননীয় স্পিকার, সেখানে নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক হওয়ার পরও ওইখানকার আইনে রয়েছে 50% ভোটার প্রেসিডেন্ট ভোট পায় নাই বলে পুনরায় ভোট হয়েছে। আমি যে কারণে আপনার এই বিষয়টি দৃষ্টিতে নিয়ে এসেছি, ইতিমধ্যেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল প্রত্যাহার করেছেন? জি, মানুষ প্রত্যাহার করেছি আপনার। আমি আপনার কাছে যে বিষয়টি পরিষ্কার ব্যাখ্যা চাই। আপনি তো মাননীয় স্পিকার সংসদের গার্জিয়ান, আপনাকে অবশ্যই এটার ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা আমি আশা করব যে ইতিমধ্যেই প্রথম দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে, তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে, চতুর্থ ধাপের তফসিল হয়েছে। আমার কাছে যে তথ্য গণমাধ্যম থেকে পেয়েছি, ইতিমধ্যে প্রায় 300-এর অধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদেরকে নির্বাচিত বলা হচ্ছে তাদেরকে আমি কি বলবো মাননীয় স্পিকার, কাদের দ্বারা তারা ইলেক্টেড? আমি আপনার কাছে এটা ব্যাখ্যা চাচ্ছি মাননীয় স্পিকার, আপনি আমাকে প্রত্যাহার করতে বলছেন, আমি আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি যে তারা কাদের দ্বারা নির্বাচিত, এই বিষয়টি আপনি আমাকে পরিষ্কার করবেন। আমি এখানে পরিষ্কারভাবে সংবিধান এখানে বলে দিচ্ছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। আমি এটারই ব্যাখ্যা চাচ্ছি আপনার কাছে মাননীয় স্পিকার, কারণ বাংলাদেশে এ যাবৎ এটা হতে পারে না মাননীয় স্পিকার। একটা কাজের জন্য যখন টেন্ডার হয়, টেন্ডারে যখন একজন পার্টিসিপেটার থাকে, তখন সেটা আবার পুনরায় টেন্ডার আহ্বান করেন। তাহলে আজকে যে সমস্ত জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদেরকে নির্বাচিত করা হচ্ছে, কেন সেই সব জায়গায় পুরো তফসিল করা হচ্ছে না? মাননীয় স্পিকার, আজকে এইটি একটি বড় রকমের সংকট তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করছে না, আজকে যে কারণেই সরকারি দল এবং সরকারের বিদ্রোহী প্রার্থীরা সারা দেশে যেভাবে হানাহানি খুনাখুনিতে লিপ্ত হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, উনি বলছেন যে স্থানীয় নির্বাচনে এটা একটু ঝগড়াঝাটি। মাননীয় স্পিকার, 40 জনের অধিক প্রাণ হারিয়েছে, এরপরেও এটাকে ঝগড়াঝাটি বলবো আমরা? কি বলেন মাননীয় স্পিকার আপনি? আর এই কথা বলার সময় আজকে মাননীয় সদস্যরা, আজকে দেশের গণতান্ত্রিক যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার? কেন আজকে বলছেন যে আপনারা প্রত্যাহার করেন এই কথা?
কেন বলছেন মাননীয় স্পিকার? আজকে মাননীয় স্পিকার এই যুক্তিসঙ্গত সাংবিধানিক এই জায়গাটি পয়েন্টটা বড় রাখার আমি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছি, আপনি প্রত্যাহার করতে বলাই মাননীয় স্পিকার, আমি সংসদ থেকে ওয়াক আউট করছি। আমি ধন্যবাদ মাননীয় সদস্য নজিবুল বাশার ভাইস ভান্ডারী। ধন্যবাদ মাননীয় স্পিকার, উনি ওয়াক আউট করেছে ভয়ে। আজকে বিএনপির হারুন, তিনি ভয়ে ওয়াক আউট করেছে, কোন প্রতিবাদে না। এক নম্বর হচ্ছে বলেছে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আর রাখেন নির্বাচন অংশগ্রহণ করে নাই। আমার এলাকায় এই দাঁড়ান দাঁড়ান আর মেয়ে দাঁড়ান, আমার এলাকায় সুন্দরপুর ইউনিয়নে বিএনপির নেতা অংশগ্রহণ করেছে, তার নাম মোল্লা আজম। অতএব অংশগ্রহণ করে নাই এটা মিথ্যা কথা, অংশগ্রহণ করেছে। এবং একইভাবে তাদের বিএনপির মহাসচিব মান আমাদের আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক, তিনি যখন ব্রিফিংয়ে বলেছেন যে তারা জয়েন করছেন, তারা উনি মিথ্যাতে বলেছেন। পরবর্তীতে তিনি তার বাড়িতে দাঁড়িয়ে বলেছেন, এটা সমস্ত গণমাধ্যমে এসেছে, যে মির্জা ফখরে বলেছেন যদি কেউ, আমরা করছি না, যদি কেউ স্বতন্ত্রতে অংশগ্রহণ করে তাহলে আমি মির্জা ফখরুল বিএনপির মহাসচিবকে বলছি আমার কোনো আপত্তি নেই। তাহলে বিএনপি অংশগ্রহণ করে নাই এই কথা তো ডাবল স্ট্যান্ডার্ড কথা হলো, এটাও ঠিক হলো না মাননীয় স্পিকার। আর তারা ধন্যবাদ জানায় কথা কথা সবসময় করোনার এত বলে, এর আগে বহুবার মিথ্যা অর্থ দিয়েছে, সঠিক অর্থ বলে নাই, অথবা এই কথা ঠিক না। আর মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাই তাকে যে আপনি কী বলা যায় ওই প্রত্যাহার করতে বলেছেন। আমি তাকে বলতে চাই উনি যদি এতই মনে করেন তাহলে ওনারা নিজেরা প্রথমে এই সংসদ থেকে পদত্যাগ করুক। তারা পদত্যাগ করবে না, আমার মনে আছে কিনা দাঁড়িয়ে গাড়ির জন্য লোন চেয়েছিল, আপনার সময় গাড়ির জন্য অনেক কিছু চেয়েছে, তাদের চাওয়া পাওয়ার শেষ নাই, খাওয়া খাওয়ার শেষ নাই, সব চাইবে। কিন্তু বিএনপি এইবার নির্বাচনে আসে নাই প্রশ্নবিদ্ধ করার জন্য, এটাকে রেখে আগামী জাতীয় ইলেকশনকে তারা করে টার্গেট করে এই কাজগুলি করছে। মাননীয় স্পিকার, আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন একই কথা আমি বলবো, সংবিধান রক্ষার্থে এর পূর্ব আমরা নির্বাচন করেছি, কে আসবে কে আসবে না, বিএনপির মতো দল এই জামাত শিবিরদের দল না আসলে কিছু আসা যায় না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে এদেশ গণতন্ত্র এগিয়ে যাচ্ছে, নির্বাচন হবে, নির্বাচন অংশগ্রহণ করব, দেশের মানুষ আমাদের সাথে আছে এবং বিএনপি জামাতের অস্তিত্ব আগামী দিনে থাকবে না, এটা হচ্ছে বাস্তব সত্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।